দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মৈনট ঘাটে। এটা মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট। এখানে জনাব কামাল হোসেনের দোকানে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি। ওনার দোকানটা একটা ফুলের দোকান। এখানে নানা রঙের ফুল, এই ফুলের পসরা নিয়ে তিনি বসেছেন। এখানে ফুলদানিও আছে। ফুলদানি কত করে বিক্রি করেন? ফুলদানি আছে 120 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা। 120 টাকা, 150 টাকা আর 200 টাকা। 200 টাকার কোনগুলা? এই বড়গুলা, এই কোনার না? বিভিন্ন কালারের আছে। আর 150 টাকা হলো এই মোটাগুলা, মোটাগুলা 150 টাকা। আচ্ছা, আর ছোটগুলা 120 টাকা। আর এই ফুল সব একই দাম, একই রেট? আপনি এক পিস করে উঠে উঠে একটু দেখান আমাদের, এটা দর্শক দেখবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখানে তাহলে কত পদের আছে? এখানে আরো আরো অনেক পদ রই গেছে। আর আপনার এখানে মিক্স করাও আছে কতগুলো, তাই না? মিক্স কর, হ্যাঁ। এখন এখন যেখান থেকেই নেওয়া হোক বা যেখান থেকেই, মানে যে কোনো একটা হলো পার পিস 20 টাকা, পার পিস 20 টাকা। হ্যাঁ, এই একটা 20 টাকা, এই একটা 20 টাকা। এখানে মোট কয়টা আসছে দেখান তো একটু, মোট কয়টা আসছে? অনেক অনেক দর্শক আমরা দেখতে পারছি, ভ্রমণকারী, অনেক ভ্রমণ পিপাসু লোকজন। আপনারা দেখুন মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাটে। বেচাকিনি ভাই আজকে কীরকম? আজকে কীরকম? বৃষ্টির দিন তো কম, হ্যাঁ, লোকজনও কম আসছে না? তারপরে তো দেখা যাচ্ছে বেশ, হ্যাঁ, আরও বেশি হয়, তাই না? বৃষ্টি না থাকলে আরও অনেক বেশি লোক হতো আর বেচাকিনিও বেশি হতো। জি, আপনার পরিচয়টা একটু বলেন। জি, আমার নাম কামাল হোসেন। জি, হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি এই দোহারেই, এখানে মৈনট ঘাটের কাছেই। মৈনট ঘাটের কাছেই বাড়ি আপনার? এখানে মোট তাহলে কয়টা আসলো? 13টা। 13টার দাম পরে হলো 13 দোকানে 26, 260 টাকা। হ্যাঁ, যদি কেউ বেশি করে না একটু কম রাখেন। 13টার মধ্যে মনে করেন 10টার পরে একটা ফ্রি আছে, অসংখ্য দর্শক আমরা দেখতেছি, ভ্রমণ ভ্রমণ পিপাসু লোকজন ভ্রমণ করতে আসছে এখানে। এই মাথার এইগুলা কত করে রাখেন ভাই? ৮০ টাকা না? সবগুলার একই রেট না? একই রেট। আপনার কাছে এই আইটেমগুলাই আছে না? আচ্ছা, তারপরে অন্যান্য দোকানে আরো অনেক ধরনের আইটেম থাকে, যেমন ঘুড়ি থাকে, আরো অন্যান্য সুপি সুইজ আমরা দেখতে পাচ্ছি একটা দোকানে, যে টুপি, আরো অনেক কিছু দেখা যাইতেছে। আপনি এগুলাই চয়েস করে নিছেন? আচ্ছা, আজকে কিরকম হয়েছে সেল? মোটেও হয় নাই, একবার বৃষ্টির ফোঁটা পড়লে তখন বন্ধ করে দিই, তাই বন্ধ করা খোলা এইভাবেই গেছে আজকে। আচ্ছা,
বৃষ্টিতে ওই ওই দোকানটা কার ওই দোকানটা